সংস্কারের জন্য কাজ চলছে জিরাট রোডে কাজ প্রায় শেষ হলেও অশোকনগর কল্যাণগড় পৌরসভা চৌরঙ্গি মোড় এলাকা থেকে আট নম্বর মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা এখনও বন্ধ ফলে লরি ট্রাকসহ বাস নিত্যদিনের যানবাহনকে ঘুরে যেতে হচ্ছে এলাকা পার্শ্বস্থ পাড়াগলি দিয়ে সংকীর্ণ রাস্তার পাশাপাশি খানা খন্দে ভরেছে ওই রাস্তা যে কোনো গাড়ি গেলেই মুহূর্তে ধুলোঝড় পয়ে যাচ্ছে রাস্তায় বেরোতে রীতিমতো ভয় পাচ্ছেন এলাকার বাসিন্দারা দুর্ঘটনার আশঙ্কায় এলাকার কোচি কাচাদের বাড়ি থেকে বের হতে দিতে ভয় পাচ্ছে পরিবারের লোকেরাও তাই এদিন অশোকনগর বিবেকানন্দ ক্লাব সংলগ্ন মোড়ে এলাকার বাসিন্দারা মিলে প্রায় দেড় ঘণ্টার পথ অবরোধ করেন ফলে আটকে যায় বাস সহ অন্যান্য যানবাহন এই অবরোধ কর্মসূচিতে অংশ নেন এলাকার মহিলা থেকে কোচিকাচারাও দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও পরে অশোকনগর থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিলে এলাকাবাসীরা তরফ থেকে এই অবরোধ তুলে নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে জানানো হয় যাতে ওই রাস্তায় দুবেলা জল দিয়ে ধুলো রোধ সম্ভব হয় তার চেষ্টা করা হবে কেন আপনারা অবরোধ করেছেন অ্যাকচুয়ালি আমাদের এখানে দাবিটা বহুদিনের বহুদিন ধরে আমরা জানিয়ে আসছি যে আমাদের এই রাস্তাটায় প্রচুর ভারী ভারী যানবাহন চলছে তো আমরা পথ অবরোধের বিরোধিতা করছি পথ অবরোধ করছি কৃষির জন্য আমরা করছি রাস্তায় জলের দাবিতে ঠিক আছে পথ আমরা সেই সেই ইস্যুতে পথ অবরোধ করছি না এখান থেকে বাসগুলো বাসগুলো প্রচণ্ড গতিতে যাতায়াত করছে এখান থেকে মানে স্পিডলে মানে স্পিডের কোনো লিমিট নেই পঞ্চাশ ষাট কিলোমিটার পার আওয়ার স্পিডে এখান থেকে বাসগুলো যাচ্ছে তো আমরা দাবি জানাচ্ছি যে আমাদের রাস্তায় জল দিতে হবে এক নম্বর দুই নম্বর আমাদের দাবি যে এখানে সিভিল ভলেন্টিয়ারের ব্যবস্থা করতে হবে এখানে সাডেন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সরকার যেন সে তার ব্যবস্থা করে রাখে আগে আমাদের আর ছোটখাটো অ্যাক্সিডেন্ট রোজই হচ্ছে আমার আপনার নাম আমার নাম অমরেশ অমরেশ রুদ্র এই জায়গার নাম কি এই জায়গার নাম হচ্ছে আমাদের অশোকন আট নম্বর কালীবাড়ি মোড়ের বিয়েকন্দ স্পোর্টিং ক্লাবের সামনে বিউরো রিপোর্ট এভিএন বাংলা